আমার ভাই তোমার ভাই, আবুল ভাই আবুল ভাই, আবুল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আবুল ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন, আমার ভাই তোমার ভাই, আবুল ভাই আবুল ভাই, কোন সমরকা জাতা, আর সবাই বলো জাতা, আর জোরে বলো জাতা, আরে আরো জোরে জাতা। আমি বাদাম চুলিতাম, তারা বাদাম খাইতো, বাদাম শেষ তারা নিরুদ্দেশ, কেউ ভোট দেয় নাই ভাই, কেউ ভোট দেয় নাই। এখন আমি যাই হেবের খুঁজা বের করবো, তারা যারা আমার লগে লগে আসিল, আমার আগে পরে আমার নিয়ে মিছিল ধরছে, আটটে হাঁকাইছে, এবারে আমি খুঁজা বের করে কমু আমার টাকা বেরোতে, আমার মন্ত্রী কাটাইতাম, আর যাইতাম
চা খাইতাম, আমুল দশে টাকা নিত, পকেট ভরা ছিল। আরে কি রকমের যে কিচ্ছ, আমি তো সারি দাসে দেখছো, আমুল চাচার টাকা দিয়ে কিনছি। আমার নাম আমুল চাচার টাকা দিয়ে কিনা জানি তো। তবে শোন, হ্যাঁ ক, আমি তো জানি উনি এমন হারিকে লয়া মানুষরে খুঁজতে আসছে।
এই কারা হ্যার থেকে টেকা টুকা ফিটিং দিছে, তো আমরা কি বুঝতেছে ভাই? এই যে কেবল তাই তো আমি
কিরে তুই চুপ করে আছিস কে, বুঝতে কিছু মুড়ি খাবি দাঁড়া, মুড়ি খাওয়ার আগে তাহলে একটা কথা কই, ওই দিন মুড়িওয়ালা মামা রেসে গেলা, মামা তুমি যে মুড়ি বানাইতেছ তুমি কি টয়লেট থেকে বাইরে সাবান দিয়ে হাত দো, মামা কি কইলো জানো, মামা কইলো না টয়লেট থেকে বাইরে হাত ধুই না, তবে টয়লেটে যাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুই। আমি কইলাম মামা কারণ কি, কইলো সারাদিন মরিচকে একটা মুড়ি বানাই তো তাই কিরে আমার খাইতে ইচ্ছা করে মুড়ি, তাই তো চল চল। আপা আপনার এই মেকআপ পরন দেখা আমার একটা কথা কইতে ইচ্ছা করতে, এই যে আপনি ঘন ঘন মেকআপ করেন, আপনি একটা মেকআপ ম্যান দেখা নিতে হয়, আপনার এই মেকআপ দেখা না আমার খুব ইচ্ছা করে মেকআপ করতে। রিপোর্টটা টিভিতে দেওয়ার পরে তো সবাই আমাকেই দেখে, আর তুমি তো জানোই আমার বিয়ের কথা চলছে, ওইব এখন যদি একটু সুন্দরভাবে টিভির সামনে না যায় তাহলে কি ছেলেরা আমাকে পছন্দ করবে? ওই কি আপা আমগো টিভিও কি পাবলিক দেখে? হোয়াট আ সিলি কোশ্চেন, মানে দেখে না মানে, আরে গত সপ্তাহে তো আমার তৈরি রিপোর্ট ডিম থেকে ১ আপনি শুরু করছেন এর মধ্যে তুমি কই যাইতেছো, আমারে তো দেখা যায় না, আরে আমি তো ভালো করি আপনারে, তুমি
যারা হেরে গেছে তাদের দুঃখ কষ্ট এই সকল কিছুই ফুটিয়ে তুলে কি সুন্দর একটা রিপোর্টিং তৈরি করতেছিলাম আমার খুব মুডে ছিলাম প্রকাশ করতে চাই করে
আমি জনগণের একটা কথা বলে দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে নির্বাচন অত্যন্ত জনপ্রিয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নির্বাচনে কেউ পামে পড়া নির্বাচিত নির্বাচনে দাঁড়ায় না, তাহলে কিন্তু আমার মতো যাতা খাওয়া লাগবে, বুঝছেন? হ্যাঁ, যারা জনগণ যাকে চায়, যার জনপ্রিয়তা আছে, তার নির্বাচন করা উচিত। যাই যাই, এখন আমার সাথে কে কে আমার আগে পরে ঘুরছিল, ওই যে মনে কাজলে দেখা দিতেছি, ওই যে মনে হয় রাখি বিপুণে দেখা দিতেছি, এরা প্রত্যেকে আমার কাছ থেকে টাকা খেয়েছে, ক্যামেরা এত কঠিন এইভাবে যাতে একটি মাত্র ভোট পেয়ে আর কাউকে এইভাবে প্রত্যাখ্যান না হতে হয়। আমি ম্যাডাম, আমি তো এখনো অ্যাটেনশন বলি নাই। ধুর মিয়া, তুমি ভোটটাই নষ্ট করে দিলা, ঠিক করে রাখবো না। দাঁড়া, ভোটেছিলাম অ্যাটেনশন। কয় নাম্বার শট এটা? 0012 অ্যাকশন। এইভাবে মাত্র একটি ভোট পেয়ে আর কাউকে যেন প্রত্যাখ্যান না হতে হয়। আমরা চাই এইভাবে কেউ যেন আর একটি ভোট না পেয়ে এইভাবে বিপুল ভাবে হতাশা না করে। রাখেন ম্যাডাম, শুনেন, এই রিপোর্টিং বাদ দিয়া আমরা এই যে উনি ফেল করছে ওনারে নিয়ে একটা প্যাকেজ বানাই, তাইলে আপনি ওহিক আমি ওহিক ঠিক আমাকে বদলাইয়া দেন সেলেনো ঠিক, কারণ নেপোলিয়ন বলেছে একবার না পারিলে দেখো শতবার, কে বলতে পারে সে আরো 99 বার ট্রাই করবে না? এবার তাহলে চলেন ওনাকে নিয়ে আমরা একটা প্যাকেজ বানাই, বদলায় দেন চলো চলো।